আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় আধ্যার দিসু আজকে আলোচ্য বিষয় হচ্ছে হা দিহি হা হচ্ছে একটা ইস্ম ইশারা ইশারা বাচক বিশেষ্য এই ইশারা বাচক বিশেষ সাধারণত স্ত্রীবাচক শব্দ সেগুলো হতে পারে ব্যক্তি অথবা কোনো বস্তু এগুলোকে নির্দেশ করার জন্য আমরা এই হা দিহি শব্দটা ব্যবহার করে থাকি হা দিহি শব্দ তো হচ্ছে দিস বাংলা হচ্ছে এই শুরুতে জেনে নেওয়া যাক এই অধ্যায়ের প্রয়োজনীয় গ্রামারগুলো কী কী এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অল নাউন্স ইন অ্যারাবিক আর আয়দার ম্যাসকোলিন ও ফেমিন আরবিতে সমস্ত নাউনগুলো হয় পুরুষবাচক না হয় স্ত্রীবাচক যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি এম স্কুল ইন নাউন ক্যান চেঞ্জ টু ফ্যামিলিন বাই এডিং তা নাম্বার ওয়ান পয়েন্ট এডিং এ ক্লোসড তা আর তাল মারবু তা অ্যাট দ্য এন্ড নাম্বার টু অপশন ইজ পুটিং এ ফ হা অন দ্য লেটার বিফোর তা খেলগুলি ডান দিকে মুদার রিসুন একজন শিক্ষক এটাকে যখন আমরা স্ত্রীবাচক করতেছি তখন বলছি মুদার রিসাতুন অর্থাৎ সিনের উপরে দুই পেশ উঠে গিয়ে জবর হচ্ছে এবং শেষে একটি তাউল মারবুতা বসিয়ে তার উপরে দুই পেশ দিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে মুদার রিসাতুন অর্থাৎ একজন শিক্ষিকা ত তলিবুন একজন ছাত্র এটাকে স্ত্রীবাচক করতেছে আমরা তলিবাতুন অর্থাৎ বায়ের উপরে জবর আসছে এবং একটি গলতা অ্যাড করে তার উপরে দুই পেশ দিয়ে দিচ্ছি টু ফ্যামিলি নাউন্স উইথ এ তা ওপেন তা আত্মা উল মাফতু হা এন্ডিং যেমন আমরা দেখছি বিন্তুন বিন্তুন মানে হচ্ছে কন্যা উখতুন মানে হচ্ছে বন তাহলে ইবনুন হচ্ছে পুত্র তার স্ত্রীবাচক হচ্ছে বিন্তুন কন্যা আখুন মানে হচ্ছে ভাই তার স্ত্রীবাচক হচ্ছে উখতুন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাটা আসছে এখানে তাটা হচ্ছে আত্মা উল মাফতু হা অপেন্তা নট অল দ্য ফ্যামিলি নাউন্স হ্যাভ এ ক্লস্টতা ওর অপেন্তা এন্ডিং সমস্ত ফ্যামিলি নামগুলোতে যে ক্লস্টতা অথবা অপেন্তা থাকতে হবে বিষয়টা তা না জন্মগতভাবে কিছু নাউন আছে যেগুলো স্ত্রীবাচক যেমন উমুন মানে হচ্ছে মা শ্যামসুন সূর্য এগুলো জন্মগতভাবে স্ত্রীবাচক শব্দ আবার নট অল নাউন্স এন্ডিং উইথ ক্লস্টতা ওর অপেন্তা আর ফ্যামিন যেমন হামজাতু যদিও শেষে গলতা রয়েছে তারপরেও সেটা মেয়েদের নাম না এটা ছেলেদের নাম হিসেবে ব্যবহৃত হয় হামজা বাইতুন বাড়ি এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তা আছে তারপরে সেটা একটা পুরুষবাচক শব্দ বাইতুন মানে বাড়ি আমরা এখানে এক নজরে দেখে নেব ইস্মল ইশারা গুলো কি কি যেমন আমরা দেখতে পাচ্ছি মুদাক্কার পুরুষবাচক বাচক ইশারা হচ্ছে হা এবং মুদা আলিকা এক বচনের জন্য অর্থাৎ কাছের বস্তুকে নির্দেশ করার জন্য দা এবং দূরের একটি বস্তুকে বা ব্যক্তিকে নির্দেশ করার জন্য দা আলিকা অনুরূপভাবে মোয়ান নাথুন অর্থাৎ স্ত্রীবাচক শব্দ ব্যক্তি বস্তু প্রাণী এসবগুলোকে নির্দেশ করার জন্য হা দিহি কাছের হলে হা দিহি দূরের হলে তিলকা এজন্য আরবিতে লেখা আছে এখানে ইস্মল ইশারতিল করিব অর্থাৎ ইশারাবাচক বিশেষ্য কাছের জিনিসের জন্য ইসমুল ইশারতি লীল বাঈদ অর্থাৎ দূরের জিনিস বা বস্তু ব্যক্তি নির্দেশ করার জন্য যে সমস্ত বিশেষ হয় তার নাম হচ্ছে যেমন এখানে দূরের একটা বস্তু যেমন কার তিল কার এখানে দ্যাট হচ্ছে তার প্রপার মিনিংটা যেহেতু এই চ্যাপ্টারে আমরা হা দিহি সম্পর্কে শিখবো হা দিহির প্রনাউন্সটা হবে কিরকম উচ্চারণটা হবে হা দিহি অর্থাৎ হা উপরে একটু এক আলিফটা আন দিতে হবে হ্যা দিহি কিন্তু লেখার সময় আলিফটা থাকবে না যেমন আমরা দেখতে পাচ্ছি হা দিহি বানানের মধ্যে কোনো আলিফ নেই নিচে আমরা খেয়াল করি দিস ইজ এ ওয়াচ হা দিহিতুন এই হলো একটি ঘড়ি এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়ায় জোড়ায় এসেছে সেগুলি ফেমিনিন যেমন ডাবল মেম্বার্স আর ইউজুয়ালি ফেমিনিন যেমন এখানে আছে ইয়াদুন হাত আইনুন চক্ষু রেজুলুন, পা উদুন কান এই অঙ্গগুলো জোড়া জোড়া আসে যার কারণে এগুলো স্ত্রীবাচক শব্দ কিছু কিছু অঙ্গ যেগুলো একটি করে থাকে মানুষের এগুলো হচ্ছে পুরুষবাচক যেমন রাসুন মাথা আনফুন নাক ফামুন মাউথ ওয়াজহুন ফেস এগুলো পুরুষবাচক শব্দ কাজে এগুলোর আগে স্নমুইসারা যদি নিয়ে আসতে হয় তাহলে হাঁদা নিয়ে আসতে হবে হাঁদা সবগুলোই হাঁদা আর এগুলোর ক্ষেত্রে যদি আমরা স্নুইসারা নিয়ে আসি সেক্ষেত্রে লিখতে হবে হা এখানে দেখতে পাচ্ছি যে বাক্যগুলো আছে সে বাক্যের মধ্যে দুটি অংশ থেকে আমরা আগেই জেনেছি একটা হলো মুফতাদা একটা হচ্ছে খবর মুফতাদা এবং খবর মুফতাদা হচ্ছে বাক্যের প্রথম অংশ যেটা দিয়ে শুরু করা হয় যেমন এখানে আমরা খেয়াল করি হাম্মাদুন মোহাম্মাদ শুরু করলাম এবং মোহাম্মদ সম্পর্কে যে তথ্য দিচ্ছি পরে তা হচ্ছে তো ছাত্র মুহাম্মাদুন তো তাহলে মুহাম্মাদ হচ্ছে এখানে মুফতাদা এবং তার সম্পর্কে যে আমরা তথ্য দিচ্ছি তো সেটা হচ্ছে খবর মুহাম্মাদুন তো এখানে যে পয়েন্টটা আমরা বলছি সেটা হচ্ছে জেন্ডার অফ মুফতাদা অ্যান্ড খবর মাস্ট বি দ্য সেম একই হইতে হবে অর্থাৎ যদি মুফতাদা মুদাক্কার হয় পুরুষবাচক হয় তাহলে খবরটাও পুরুষবাচক হতে হবে যেমন আল আবু বইটি জাদিদুন নতুন হা রা ইহা দি কুন ইহা একটি মরক রা লিকা ওই বাবন হচ্ছে দরজা ওইটি হলো দরজা অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটাই কিন্তু এখানে মুদাক্কার বা পুরুষ বাচক এদিকে খেয়াল করি মুয়ান নাথুন ফাতি মাতু একজন স্ত্রী লোকের নাম তলি বাতুন একজন ছাত্রী তলিবুনের স্ত্রীবাচক শব্দ হচ্ছে তলিবাতুন কাজে এখানে দুটোই পরপর স্ত্রীবাচক শব্দ আর সাইয়া রাতু জাদি এখানে সাইয়া রাত হচ্ছে গাড়ি গাড়ি একটা স্ত্রীবাচক শব্দ কাজে জাদিদুন না হয় এখানে জাদিদাতুন হয়েছে অনুরূপভাবে হ্যা দিহি দাজা জাতুন অর্থাৎ একটি মুরগি মুরগি দাজা জাতুন হচ্ছে এখানে স্ত্রীবাচক শব্দ কাজে হা দিহি ইশারা হিসেবে নিয়ে এসেছি এবং তার খবরকে আমরা এখানে স্ত্রীবাচক শব্দ লিখেছি অনুরূপভাবে তিলকা এটাও একটা স্ত্রীবাচক শব্দকে নির্দেশ করার জন্য স্মারা তার জন্য যে খবরকে নিয়ে এসেছি তা হলো না ফেদাতুন জানালা এটি একটি স্ত্রীবাচক শব্দ আমরা লক্ষ্য করে দেখি সমগ্র খবরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোলতা রয়েছে তঅলি বাতুন জাদি দাতুন দাজা দাতুন না ফেদাতুন। যেগুলো স্ত্রীবাচক শব্দের আলামত হিসেবে আমরা জেনে এসেছি প্রথমে আমরা এই চ্যাপ্টারের সরল ট্রান্সলেশনটা দেখে নিই এক নম্বর বাক্যে বলা হচ্ছে হাদাবনু হামিদিন হা মেদিন ওয়াহা ইয়াসিরিন বিন্তু হামিদিন হা বাক্যের অর্থ হচ্ছে এই হলো হামিদের ছেলে ওয়া হচ্ছে এবং হা বিন্তু ইয়াসরিন বিন্তু হচ্ছে এখানে মুদাফ ইয়াসিরিন হচ্ছে মুদাফ ইহি অর্থাৎ ইয়াসিরের কন্যা এই হলো হামিদের ছেলে এবং এই হলো ইয়াসিরের মেয়ে ইবনু হামিদিন হামিদের ছেলে জা আলিসুন বসা অবিন্তু ইয়াসিরিন ওয়াকিফাতুন অকিফাতুন। এবং ইয়াসিরের মেয়ে দাঁড়ানো যদি আমরা খেয়াল করি এখানে ইবনুর বেলায় খবর হিসেবে আসছে যা আলিসুন সেটা একটা পুরুষবাচক শব্দ যা আলিসুন বিন্তু একটি স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে খবর হিসাবে যে শব্দটি এসেছে সেটা হলো ওয়াকিফাতুন অর্থাৎ দাঁড়ানো যদি বিন্তুর বেলায় আমরা জালিসুনের লিসুনের পরিবর্তে খবর হিসেবে নিয়ে আসতে চাই যা লিসুনকে সেক্ষেত্রে লিখতে হবে জা লিসাতুন বসা যেহেতু বিন্তু এখানে স্ত্রীবাচক একটি নাম পরের বাক্যে যাই আমরা মানহা দিহি ইনিকে হা দিহি উখতুল মুহান্দিসি ইনি হলেন ইঞ্জিনিয়ার সাহেবের বন পরে বাক্যে যাচ্ছে আহিয়া আয়ুদন মোহান দিসাতুন মহান দিশাতুন শব্দ অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার স্ত্রীবাচক শব্দ আহিয়া আ হচ্ছে এখানে প্রশ্নবাচক হামজা হাম ইস্তিফাম বলা হয় আহিয়া হিয়া বলতে এখানে সি দমিরুন মুনফাসিলুন ডিটাস প্রণন আয়ুদন শব্দের অর্থ হচ্ছে অলস বাংলা আমরা বলে থাকি ও তিনিও কি একজন ইঞ্জিনিয়ার ল্যা হিয়া তবি বাতুন তিনি একজন মহিলা ডাক্তার তবি বাতুন শব্দ অর্থ ডাক্তার যেহেতু মুক্তদা এখানে হিয়া কাজে তার খবর হিসেবে যে শব্দটা আসবে সেটা হচ্ছে স্ত্রীর শব্দ সৈয়া রতু মান হা হচ্ছে এখানে মুদাফ মান হচ্ছে মুদাফ ইহি সৈয়া রতু মান কার গাড়ি এটি কার গাড়ি হা দিহি সৈয়া রাতুল মুদিরি এখানে মিমটাকে আলাদা করে লিখলে আমরা বুঝতে পারবো সৈয়ারাতুল মুদিরি অর্থাৎ এটি ডিরেক্টর সাহেবের গাড়ি মা হা দিহি এটি কি হা দিহি মিখুয়ন এটি একটি আয়রন বুঝতে পারতেছে আয়রন এই শব্দটা একটি স্ত্রীবাচক শব্দ যার কারণে হা দিহি স্মারা ব্যবহার করা হয়েছে পরের পৃষ্ঠা দেখে আমরা প্রথম বাক্যটা কি বলা হয়েছে এখানে লিমান হা দিহি এখানে আমরা দেখতে পাচ্ছি লি মান লি কিন্তু একটা হারফোজার যেটা আমরা এই চ্যাপ্টারে প্রথম পেলাম লি একটা হারফোজার এর পরবর্তী যে নাউনটা আসে সেই অবশ্যই মাজরুর হয় তো যেহেতু মান হচ্ছে পরিবর্তন গ্রহণ করে না কাজেই সে সেজের গ্রহণ করবে না কাজে লি মান হবে লিমান হ্যাঁ দিহি এটি কার লি দিন। এখানে লামের পরে খ লি দিন এই অবস্থায় আছে লিখ লি দিন এটি খালিদের তাহলে আমরা বুঝতে পারছি লিয়ের অর্থটা এখানে কি দাঁড়াচ্ছে লিয়ের অর্থটা দাঁড়াচ্ছে কারো কোনো কিছু অধিকারে থাকা বিলংস টু বিলংস টু খালিদ অর্থাৎ এটি খালিদের আর দাররা জাতু আনাসিন হ্যাঁ দিহি হামজাতুল ইস্তিফাম শুরুতে এসেছে আর দাররা জাতু আনাসিন তার মানে আনাসের বাইসাইকেল এটি কি আনাসের বাইসাইকেল এখানে দাররা হচ্ছে মুদাফ আনাসিন হচ্ছে মুদাফ ইলাইহি এটি কি আনাসের বাইসাইকেল هذه দিহি দরু অর্থাৎ এটি আম্মারের বাইসাইকেল হা জাদিদাতুন আমরা এর আগে শিখেছিলাম জাদিদুন জাদিদুন হচ্ছে পুরুষবাচক বাচক হচ্ছে স্ত্রীবাচক যেহেতু হা দিহি এসেছে মুফতাদা অনুযায়ী আমাদের খবর লিখতে হবে ওয়া দরু আনাসিন কদিমাতুন এবং আনাসের বাইসাইকেল পুরাতন এখানে দারোজাজাত হচ্ছে মুদাফ আনাসিন হচ্ছে মুদাফ ইহি দারোজাতুর আরেকটা রোল আছে রোলটা হলো মুফতাদা মুফতাদা হিসেবে খবর আমরা দিচ্ছি এখানে কদি মাতুন অর্থাৎ পুরাতন কদিমুনের মুলের স্ত্রীবাচক হচ্ছে কদি মাতুন খবর হ্যাঁ আলি ইন অর্থ হলো এটি আলির ঘড়ি হিয়া জামি লাতুন জিদ্দান জামি লাতুন জিদ্দান আসলে দালের উপরে জবর দিলে আমরা ভালো বুঝি জিদ্দান হিয়া জামিলাতুন জিদ্দান সেটি খুব সুন্দর জামিলাতুন শব্দর অর্থ হচ্ছে বিউটিফুল সুন্দর জিদ্দান মানে হচ্ছে ভেরি হা রিহি মিল মিল আকাতু ফিল কেদুরি অর্থ বলি হা রিহি মিল আকাতুন এটি একটি চামুচ ও হা দিহি এটি একটি পাত্র আলমিল আকাতু ফিল কে চামুচটি পাত্রের মধ্যে তো কেদ্রুন এটা কিন্তু একটা স্ত্রীবাচক শব্দ যদিও তার শেষে গোলতা নেই জন্মগতভাবে এটি একটি স্ত্রীবাচক শব্দ হ্যা দিহি এটি হচ্ছে কৃষকের গাভী হ্যা দ্য আনফুন ও হ্যা দ্য ফামুন এটি একটি নাক আনফুন শব্দ অর্থ হচ্ছে ফামুন শব্দ অর্থ হচ্ছে মুখ বা মাউথ হা দিহি উদুন দিহি আইনুন এখানে আমরা দেখতে পাচ্ছি উদুনুন এর আগে হা দিহি এসেছে আইনুনের আগেও হা দিহি এসেছে বিষয়টা হলো যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জড়ায় জড়ায় আছে সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বেলায় আমরা হা দিহি কথাটা ব্যবহার করবো যদিও আমরা এখানে একটি কান বা একটি চোখ নির্দেশ করছি সেক্ষেত্রে আমরা বলতেছি হা দিহি উদুনুন এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বেলা আমরা হাদিহি বলবো হাদিহি উদুনুন অর্থাৎ এটি একটি কান ওয়াহাদিহি আইনুন এটি একটি চোখ ওয়াহাদিহি ইয়াদুন ওয়া হা দিহি রিজুলুন ইয়াদুন শব্দ অর্থ হচ্ছে হাত হ্যান্ড ইহা একটি হাত ওয়াহা দিহি ইহা একটি পা লেগ একর ওয়াক্তুব পড়ো এবং লিখো হা দা মসজিদুন ওয়াহাদিহি মাদ্রাসাতুন অর্থ হল ইহা একটি মসজিদ এবং ইহা একটি বিদ্যালয় বা মাদ্রাসা দু নম্বর মানহা দিহি ইনিকে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো স্ত্রীলোককে নির্দেশ করে এই প্রশ্নটা করা হয়েছে হা দিহি উখতু আব্বাসিন ইনি হলেন আব্বাসের বন হা দা দিক ওয়াহা দিহি দাজুন ইহা একটি মরক এবং ইহা একটি মুরগি হা দা বনু মুদিরি এই হল মুদিরের ছেলে বা ডিরেক্টর সাহেবের ছেলে ওয়াহাদিহি বিন্তুল মুদারি এবং এই হল শিক্ষকটির মেয়ে পাঁচ নাম্বার হা দিহি উম্মু ইয়া সিরিন উম্মু হচ্ছে মুদাফ ইয়াসিরিন হচ্ছে মুদাফ ইহি এই হলো ইয়াসিরের মা না কি দুরুলি গোস্তের পাতিলটি কোথায় বা মাংসের পাতিলটি কোথায় হিয়া ফিত্তাল্লা জাতি সেটি রেফ্রিজারেটরের ভিতরে এরপর দেখি আমরা সাত নম্বর হাদা বাবুন ওয়াহাদিহি হচ্ছে এই হলো একটি জানালা অনুষ্ঠানে দুই নম্বর প্রশ্ন খেয়াল করি মা হা দা এখানে কতগুলো চিত্র দেওয়া আছে চিত্রগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে এটা পুরুষ শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ পুরুষ শব্দ হলে তার আগে দা নিয়ে আসবে এবং সেই শব্দটি আমাদেরকে লিখতে হবে আর স্ত্রীবাচক শব্দ যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে হা দিহি লিখতে হবে তারপরে ওই শব্দটাকে লিখতে হবে যেমন এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে কলমের চিত্র হা দা কলামুন এ হলো একটি কলম পরে দেখা যাচ্ছে এটা চামচ চামচের আর হচ্ছে মিল আকাতুন সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হা দিহি মিল আকাতুন তারপরে দেখতে পাচ্ছি এটা কিতাব লিখতে হবে হা দা কিতাবুন তারপরে দেখতে পাচ্ছি লিখবো দা কমিশন তারপরে দেখতে পাচ্ছি আমরা বাড়ি বেলায় লিখবো হায়াদা বাইতুন ঘড়ি দেখতে পাচ্ছি ঘড়ি একটা স্ত্রীবাচক শব্দ হবে দিহি সাহাতুন তারপরে আমরা দেখতে পাচ্ছি পা একটা পা যদি ধরি আমরা সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হা দিহি রিজলুন সাইকেল সাইকেলের বেলায় আমরা লিখবো হা দিহি দার এই এ হলো একটি বাইসাইকেল কার দেখতে পাচ্ছি আমরা কারের বেলা লিখবো হা দিহি রতুন দরজা দেখতে পাচ্ছি দরজা লিখব হা দা বাবুন এখানে যদি শুধুমাত্র আমরা মুখটা ধরি সেক্ষেত্রে আমরা বলবো হা দা থামুন এ হলো একটি মুখ এখানে যদি পাত্রটার কথা খেয়াল করি তাহলে লিখতে হবে হা দিহিদর হাত সেক্ষেত্রে হা দিহি ইয়াদুন এখানে যদি আমরা ধরি নাক হাদা আনফুন তারপর দেখতে পাচ্ছি আমরা চাবি দেখতে পাচ্ছি এখানে লিখবো হাদা মিফতাহুন আয়রন দেখতে পাচ্ছি হাদিহি মিকওয়াতুন ইহ একটি আয়রন চেয়ার দেখতে পাচ্ছি চেয়ার একটা পূর্বাচ শব্দ কাজে হাদা কুরসাইয়ুন হাদিহি সাল্লাজাতুন মসজিদ দেখতে পাচ্ছি এখানে আমরা লিখবো হাদা মসজিদুন তারা দেখতে পাচ্ছি আমরা হাদা নাজমুন এই পৃষ্ঠায় চিত্রগুলোতে আমরা ইশারা বাচ্চক বিশেষ সহ তাদের নামগুলো লেখলাম তিন নম্বর অনুষ্ঠান আসি আমরা এখানে বলা হয়েছে যে এক নাম্বার যে উদাহরণটা আছে সেটা পড়ো এবং সে অনুযায়ী পরগুলো পূর্ণ করো এখানে বলা হয়েছে মুহাম্মাদুন তলিবুন মোহাম্মদ একজন ছাত্র আমিনাতু তলিবাতুন আমিন একজন ছাত্রী এখানে মুফতাদা এবং খবর এটা হলো মুফতাদা মোহাম্মদ পুনর্বাচক শব্দ যার কারণে এখানে খবর হিসেবে এসেছে ছাত্র পুনর্বাচক আমিনা তো একজন স্ত্রী লোকের নাম সেই হিসাবে এখানে খবর হিসেবে আসবে একটি স্ত্রীবাচক শব্দ যেমন তলি বাতুন অনুরূপভাবে দুই নম্বরটা হা আমিদুন এখানে হবে ফিমাতু তবি বাতুন ফাতিমা একজন ডাক্তার হুয়া মুসলিমুন হিয়া মুসলিমাতুন হুয়া মুসলিমুন সে একজন মুসলিম হিয়া মুসলিমাতুন সে একজন মুসলিমা অর্থাৎ মুসলিম নারী আল বু মুাকুন দরজাটি বন্ধ আন্নাফিরাতু মুকুল মানে হচ্ছে এটা বন্ধ দরজা হচ্ছে শব্দ আর ফিদাতু হচ্ছে এখানে স্ত্রীবাচক শব্দ পাঁচ নাম্বার হচ্ছে আলমিন দিলু ওয়াশেখুন রুমালটি ময়লা এখানে আমরা দেখতে পাচ্ছি হাত হাত ময়লা যদি বলি হাত যেহেতু স্ত্রীবাচক শব্দ এখানে তাহলে লিখতে হবে আল ইয়াদু গরম এখানে বলা আছে আল হা রতুন তারপরে যে আমরা আল মসজিদু বাইদুন মসজিদটি দূরে এখানে আল মাদ্রাসাত দেওয়া হয়েছে যেহেতু মাদ্রাসাত একটি স্ত্রীবাচক শব্দ কাজে এখানে বাই দাতুন হবে আমরা স্ত্রীবাচক করতেছি কিভাবে খুবই সহজ এই শব্দের পুরোটাই ঠিক আছে বাইদুন দালের উপরে দুই পেশ উঠে গিয়ে জবর হবে এবং তারপর একটা গলতা আসবে গলতার উপরে দুই পেস হবে বাই দাতুন অনুরূপভাবে আমরা পরটা দেখি আত্মা মারিদুন ছাত্রটি অসুস্থ তো মারিদুনকে আমরা মারি দাতুনে পরিণত করব কারণ এখানে আতলি বাতু রয়েছে আতলি বাতু মারি দাতুর পর জবর হবে পরে একটা গলতা আসবে মারি দাতুন ছাত্রীটি অসুস্থ আল হেসানু সারি অন মানে হচ্ছে দ্রুতগামী সৈয়া রাতু আর সৈয়া আতুন অর্থাৎ গাড়িটি দ্রুতগামী দশ নম্বর আল কমারু চাঁদটি সুন্দর আল কমারু জামিলুন আর শামসু জামিলাতুন অর্থাৎ সূর্যটি সুন্দর সূর্য এখানে একটা স্ত্রীবাচক শব্দ আল আবু জালিসুন আলিসুন বাবা টি বসা আল উন্মু জালিসাতুন মাটি বসা এখানে নিম্নের বাক্যগুলো দেওয়া আছে বাক্যগুলোতে ভুল আছে আমাদেরকে ঠিক করতে হবে এক নাম্বার দেখি হাকিবাতু হাকিবাতু মানহাদা বলা আছে আসলে হাকিবাতু হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ কাজে আমরা হাদা বলতে পারবো না এখানে এটাকে হা করতে হবে আল গুরফাতু আল গুরফাতু মানে হচ্ছে কক্ষটি মাফতু হন বলা হয়েছে মাফতু হন হবে না কারণ এটা একটা স্ত্রীবাচক শব্দ খবর হিসাবে স্ত্রীবাচক নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে মাফতু হাতুন কক্ষটি খোলা হ্যাঁ দা সয়ারাতু তবিবি এখানে সৈয়া তবিবি অর্থাৎ ডাক্তারের গাড়ি কিন্তু তার আগে স্মারা হিসেবে নিয়ে আসা হয়েছে হা দা এখানে হবে না বরং এখানে হবে হা দিহি অনুরূপ হবে চার নাম্বারটা খেয়াল করি হা দিহি বলা হয়েছে মিফতাহু হু এটি হলো গাড়ির চাবি তাহলে এটি মিফতাহু এখানে কিন্তু পুরুষবাচক শব্দ কাজে হা দিহি হবে না এখানে হবে হা দা এই হল গাড়িটির চাবি আইনাল বা এখানে যেহেতু স্ত্রীবাচক শব্দের কারণে এখানে আমাদেরকে হিয়া দেখতে হবে হিয়া ফিসা রে সেটি রাস্তায় পাঁচ নাম্বার অনুশানী খেয়াল করে আমরা পড়ো এবং লিখো এখানে উপযুক্ত জবর জের পেস্ট যা দিতে হয় তা দিতে হবে হাদা দা লি মুহাম্মাদিন অর্থাৎ এটি মুহাম্মাদের ওয়াদারিকা লিহামিদিন এবং ওইটি হামিদের দুই নম্বর লিমনহাদিহি এটি কার লিয়াসিরিন এটি ইয়াসিরের তিন নম্বর আলহামদু লিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহর লিল্লাহিল লিল্লাহ মশিকু গরিব অর্থাৎ পূর্ব এবং পশ্চিম আল্লাহর এখানে এই পাঁচ নম্বর অনুশীলনীতে এসে আমাদেরকে যেটা গুরুত্ব দিতে বলা হয়েছে সেটা হচ্ছে লি হারফুজার ফুজার এবং এরপরে যে ইসিম আসে সেই ইসিমটা কী হবে সেই ইসিমটা মাজুর হবে যেমন লি হামি দুন ছিল সেটা হামিদিন হয়েছে অর্থাৎ দুন উঠে গিয়ে দিন হবে লি হামিদিন অনুরূপভাবে আল্লাহ শব্দের আগে যদি লি আসে তাহলে এই আলিপটা উঠে যাবে হবে লিল্লাহি অর্থাৎ আল্লাহর জন্য অনুরূপভাবে লিল্লাহিল লিল্লাহ গরিব পূর্ব এবং পশ্চিম আল্লাহর অর্থাৎ আল্লাহর অধীনে আল্লাহর মালিকা নাই এ পর্যায়ে আমরা এ অধ্যায়ে যে সব শব্দ শিখেছি নতুন শব্দগুলো জেনে নেই প্রথম শব্দটি হচ্ছে আলমিকুয়াতো আয়রন আদ্রাজু বাইসাইকেল আলমিল মিল আকাতু চামুচ আল কু পাত্র আল বকার গাভি আল কৃষক আল আনফু নাক আল ফামু মাউ অথবা মুখ আল আল উদুনু হচ্ছে কান আল ইয়াদু হাত আরজুলু আলরিজুলু হচ্ছে পা আশায়ু টি আল উন্মু মা আল্লাহ জাতু রেফ্রিজারেটর আলকাহবাতু কফি সারিওন দ্রুতগামী আর না উইন্ডো বা জানালা জিদ্দান খুব ভেরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমরা কোরআন থেকে হ্যাঁ দিহি কোথায় ব্যবহৃত হয়েছে তার কিছু দেখব ইনশাআল্লাহ তো আমরা প্রথমেই দেখছি সুরাতুল বাকার পঁয়ত্রিশ নামারতে

আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াই দোল্যা এখানে আমরা হা দি শব্দটা পাচ্ছি প্রথম লাইনের মধ্যে ওয়াই দল্না দখুলু হ্যা অর্থাৎ এই শহরে অথবা এই লোকালয়ে সুরাতুল আরাফের তিয়াত্তর নম্বর আয়াতে আমরা দেখি দ্বিতীয় লাইনে বলা হয়েছে কদে যা আতকুম বাইয়ে না তুমীর রব বেকুম না কতুল ল লাকুম তো এখানে হ্যাঁ দিহি না কতুল ল এই হলো আল্লাহর উটনি তোমাদের জন্য একশো ছাপ্পান্ন নম্বর আছে দেখি ওক্তবলা না ফি হ্যাঁ দিহি দুনিয়া হাসে না তাও অফিল আ না হুদ না ইলাইক এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দুনিয়া অর্থাৎ এই পৃথিবীতে তাহলে আমরা এখানে দেখলাম যে কোরআনে অনেক জায়গাতেই হায়ি শব্দটি এসেছে আলহামদুলিল্লাহ আমরা ষষ্ঠ অধ্যায় আল্লাহ রহমতে শেষ করতে পেরেছি হামদিকা সুব সুব সুবহায়ন ওয়া সুবহায়নাকলিকা ইলাইক